কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ। অনেকের মতো সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেকেই। তবে ব্যতিক্রম কেবল ক্রিকেটার সাকিব আল হাসান, যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। বর্তমান সরকারের এমপি হওয়াতেই সাকিব যেন নীরবতা পালন করছেন তা অনেকটাই স্পষ্ট। বর্তমানে কানাডায় রয়েছেন এই অলরাউন্ডার, সেখানে সমালোচনায় মুখোমুখি হন সাকিব। মঙ্গলবার রাতে গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের কাছে জানতে চান কোটা আন্দোলন নিয়ে তিনি নীরব কেন। সাকিব সরাসরি উত্তর না দিয়ে কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে ওই দর্শকের প্রশ্ন করেন, দেশের জন্য তিনি কী করেছেন।